ফাল্গুনী বসন্ত, আটই ফাল্গুন, একুশে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের মাস এবং দিন। আজকে আমাদের সামনে যিনি দাঁড়িয়েছেন তিনি অঞ্জুভাই, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের বাসিন্দা। আপনার সামনে দেখছেন সুপারি গাছ। গত রাতে কিছু লোক নিষ্ঠুর নির্মমভাবে এই গাছগুলোকে হত্যা করেছে। এর আগে, তিন বছর আগে, ওনার যে মালটা বাগান, সেই মালটা বাগানকে একই পদ্ধতিতে ফলবান বৃক্ষগুলোকে কেটে ফেলেছিল। তারপর গত 25শে ডিসেম্বর কালো রাতে 2022, সেই রাতেও আবার সেই মালটা বাগানকে, ফলবান বৃক্ষকে কতিপয় সন্ত্রাসীরা কেটে ফেলেছে। তারপর তিনি আইনের আশ্রয় নিয়েছেন স্থানীয় উপজেলা পুলিশের কাছে। পুলিশ তৎপর হয়েছিল, মামলা হয়েছে, আইন তার নিজস্ব গতিতে চলছে। এ বিষয়ে একেবারে স্পেসিফিক নাম উল্লেখ করে তিনি মামলাটা করেছেন। কাপাসিয়া থানা পুলিশ এই মামলার তদন্ত ভার নিয়ে এখানে বেশ কয়েকবার এসেছেন, তদন্ত করেছেন, তারা রিপোর্ট দিয়েছেন, মামলা এখন চলমান। যারা সেই মালটা বাগানকে কেটে হত্যা করেছে, এখন অনুমান করা হচ্ছে, যেহেতু মামলাটা শেষ করার জন্য তারা কিছু তদবির করেছিল, আসামি পক্ষ সেই তদবির কর্ণপাত করেননি আমাদের অঞ্জুভাই। থানা পুলিশ তাদের নিজস্ব আইনের গতিতেই তারা এগিয়ে চলেছেন, রিপোর্ট দিয়েছেন। তারই প্রেক্ষিতে তিনি অনুমান করছেন সেই ভয়ঙ্কর সন্ত্রাসীরা আবার এই জীবন্ত গাছগুলোকে আবার হত্যা করেছে, নিষ্ঠুর নির্মমভাবে। এখানে প্রায় 200 ওপরে সুপারি গাছ রয়েছে, যেগুলোকে গত রাতে এগুলি কেটে ফেলা হয়েছে। অনুমান করা হচ্ছে যে একের অধিক লোক এখানে এসেছিল। এই যে গাছটা, এটা ছোট, আর এখানে যে সুপারি চারা গাছটা, এটা প্রায় 5.5 ফিট 5.6 ফিটের মতো উচ্চতা। আমার উচ্চতা 6 ফিট 3 ইঞ্চি, সেই হিসাবে আমার উচ্চতার কাছাকাছি এই গাছটির উচ্চতা। তার মানে যারা এই গাছটি করেছে তারা উচ্চতায় অনেক লম্বা। খুব ধারালো দা দিয়ে এই গাছগুলোকে কাটা হয়েছে। আসলে বর্বরতার কোনো ভাষা নেই প্রকাশ করার পৃথিবীতে, সমাজে, রাষ্ট্রে। এই সবুজ শ্যামল বাংলায় এই ধরনের নৃশংস জীবন্ত এই গাছ হত্যা আর কতকাল আমরা দেখব? 3 বছর আগে যখন সেই মালটা বাগান কাটা হয়েছিল, তখন যদি অপরাধীরা সাজা পেত, তাহলে গত 25শে ডিসেম্বর যে মালটা বাগানটা আবার কাটা হয়েছে সেটা হয়তো হতো না। আর এখন যেহেতু আইনের প্রক্রিয়ায় চলছে, মামলা হয়েছে, তার নিজস্ব গতিতেই চলছে আইন, এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব অথবা অসম্পূর্ণতা নেই।
তদন্ত করে আইন প্রয়োগকারী সংস্থা রিপোর্ট দিয়েছেন যেটার বাস্তবতা। তারা এসেছেন এবং প্র্যাকটিক্যালি তারা সাক্ষী নিয়ে রিপোর্টটা দিয়েছেন। এখন সেটা মামলা চলছে। সেই অবস্থায় গত কিছুদিন যাবৎ ভিকটিম আঞ্জুবাইয়ের ভাষ্য অনুযায়ী তাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে মামলা উঠিয়ে নেওয়ার জন্যে। এরই প্রেক্ষিতে গত রাত 20 ফেব্রুয়ারি সারা বাংলার মানুষ যখন অমর 21 ফেব্রুয়ারির বীর শহীদদের স্মরণে ফুল হাতে গভীর রাতে শহীদ মিনারে ছুটে গেছেন, ঠিক তেমনি সময়ে এই দুর্বৃত্তেরা এই রাতের অন্ধকারে এসে নির্মমভাবে হত্যা করেছে এই জীবন্ত গাছগুলিকে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এইভাবে নির্মম হত্যাকাণ্ড চালাতে পারে, গাছকে হত্যা করতে পারে, সে মানুষকে হত্যা করবে, তাতে কোনো দ্বিধা নেই। একজন নাগরিক হিসাবে যে কোনো মানুষই বিচার চাইতে পারে, তার অধিকার। সেই হিসাবে আমি মনে করি এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, আইন তার নিজস্ব গতিতেই চলছে। আমি আশা করব যারা এই নৃশংস হত্যাকাণ্ড করেছে তারা অচিরেই আইনের আওতায় আসবেন। সেই আশা ব্যক্ত করে একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে প্রশাসনের প্রতি অনুরোধ, এই সমাজকে কলঙ্কমুক্ত করুন, তাদেরকে আইনের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তাদেরকে গ্রেপ্তার করুন। এটা আমাদের দাবি, সাধারণ মানুষের দাবি, নাগরিকের দাবি। যেই যেখানে থাকুন ভালো থাকুন, ভালোবাসার সাথে থাকুন, ভালো মানুষের পাশে থাকুন, ভালো কিছুর সাথে থাকুন, প্রতিদিন চিরদিন। আলী হোসেন চৌধুরী, তরগাঁও, কাপাসিয়া, গাজীপুর।